হেলমেটটা অতটা লাগে না, তিন চার বছরের বাচ্চা সবসময় অত কিছু মেনটেন করে খেলে না, কিন্তু এই বক্সিং পাঞ্চিং বক্সটা খুবই ইম্পর্টেন্ট। এটা পাঞ্চিং বক্সিং একটা ইনডোর গেম, এটা ছাড়াও এটার মধ্যে শিক্ষণীয় এই যে আমাদের তিন চার বছরের বাচ্চা খুব একটা স্বভাব হয় সব কিছুকে হিট করার, সেক্ষেত্রে আমি এটা কেনা সবসময় রেকমেন্ড করবো। যখনই ওরা বালিশ বা টেডি বিয়ার বা যেটা উচিত নয় হিট করা সেটা হিট করবে, তখনই তাকে মনে করিয়ে দেবো যাও তুমি গিয়ে একটু বক্সিং করে এসো। সেই জন্য এইগুলো লাগছে বা লাগছে না সেটা প্রযোজ্য নয়, দরকার হচ্ছে এইরকম একটা জিনিস অবশ্যই একটা তিন চার বছরের বাচ্চার ঘরে, শুধুমাত্র এই হিটিং প্র্যাকটিস করার জন্য, যেটাতে আমার বক্সার খুব হ্যাপি। তো চলুন দেখে নিই এটার আনবক্সিং আর তার রিয়াকশন। আজকে আমি এই বক্সিং কিটটা যেটা তিন চার বছরের বাচ্চাদের জন্য সেটা আনবক্সিং করবো, সেটা রিভিউ দেবো। একদিন আমি দেখছি আমার তিন বছরের পুত্র, তখন চার বছর হয়নি, চার বছরের বাচ্চার কিন্তু আমাদের সাথে শেয়ার করে সেটা দেখে নেবেন, কাই কিভাবে বলতে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো যাই হোক, একদিন দেখছি সে এই জিনিসটা এরকমভাবে ঝুলিয়ে একটা জায়গায় ঝুলিয়ে এরকমভাবে খেলছে। তো কিছু বলেনি আমাকে বা কিছু চাইনি, কিন্তু আমার মনে হয় ওটা দেখে যে আমি এই জিনিসটা অর্ডার করি। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, লিখ দিয়ে দেবো। তারপরে এটা স্যানিটাইজ করে রেখেছিলাম। এখন আমি তিন দিন পর দেখে আনবক্স করবো। দুটো গ্লাভস আছে, এই গ্লাভসটা তো আমার হয়ে যাবে মনে হচ্ছে, এই একটা গ্লাভস, এই একটা গ্লাভস। আমি শুনেছিলাম যে এই গ্লাভসগুলো নাকি ছোটো, কিন্তু আমার তো মনে হচ্ছে বেশ ভালো, বেশ সুন্দর এই কভার। আরো পেন্টি টিপসের জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চলুন দেখি তার কি রিয়াকশন। Several months later. এটা ঠিক কি হলো আমি বুঝতে পারছি না, মানে একদিন স্নান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখছি এটা সব শুদ্ধ খুলে বেরিয়ে এসছে, ধুলো মুলো একাকার হয়ে গেছে। তারপরেও আমি ব্ল্যাক টেপ দিয়ে লাগানোর চেষ্টা করেছি, কিন্তু হয় না, সেলাই শুদ্ধ খুলে গেছে। তো মানে এটা ঠিক এরকম সচরাচর হয় না, এই এই গাড়িটাই দেখুন, ওর এক বছরের বাচ্চাতে কেনা, এখন চার বছর চলছে, মোটামুটি চলে যায়। এটা ঠিক চললো না, এটা অ্যামাজন বা ফার্স্ট ক্রাই বা স্ন্যাপডিলের ব্যাপার না, এটা এটা ছিল না আর কি, ভাগ্যে আমার কিছু বলার নেই। এটাই ঠিক ছিল ওর জন্য, এই যে গ্লাভস আছে হেলমেট আছে এটাই করবে। আর যদি বক্সিং কিট আর কখনো কেনার কথা ভাবি, তাহলে পুরোটা বন্ধ যেমন হয়
একটা সেলাই ছাড়া উপর থেকে আমি বক্সিং কিট তো ঝুলবেই, আর সেটা ঝুলতে গিয়ে পাঞ্চিং ব্যাগটা তো ঝুলতে গিয়ে যদি ছিঁড়ে যায় তো কিছু করার নেই। সেক্ষেত্রে আমি ওই বালি ভরে আর একটু বড় হলে হয়তো বছরে সেরকম কিছু কেনার কথা ভাববো, এই মনে হচ্ছে আমার আর মন নেই। এনিওয়ে I'm not sure.